মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া থেকে বাঁচার জন্য একটা কাজের অবলম্বন আপনারা করবেন যেটা থেকে বেঁচে থাকবেন, তা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি এই সুদি কারবারের সঙ্গে জড়ায়, সুদের উপরে ডিপেন্ড করে তার জীবনকে পরিচালিত করতে চায়, অর্থাৎ সরাসরি সুদ, এই সুদের টাকা দিয়ে তার অর্থ আসবে, এই দিয়ে বাজার খাবে, তার জীবন যাপন চলবে, এরকম সুদ ভিত্তিক যারা অর্থ ব্যবস্থা করতে চায়, এর উপরে যারা বেঁচে থাকতে চায়, হয়তো বা কিছুদিন সে ভালো থাকলেও, কিছুদিন বাজার থেকে একেবারে গরুর সরেশ গোস্ত এনে খেলেও, এমন একটা সময় আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, না হয় সে, না হয় তার সন্তান, না হয় তার নাতিপুতি, একটা সময় তার সম্পদের কমতে কমতে মানুষের কাছে ভিক্ষুকের পরিণতি হয়ে ভিক্ষা করে খেয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় হতে হবে। বন্ধুগণ, এর জন্য এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আসুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ প্রায়